শীতের একটি সুস্বাদু ও পুষ্টি সমৃদ্ধ সবজি টমেটো লাল রঙের এই দৃষ্টিনন্দন সবজি সারা বছরই আমাদের দেশে পাওয়া যায় এটি যেমন কাঁচা খাওয়া যায় ঠিক একইভাবে রান্না করে বা রান্না সুস্বাদু করার ক্ষেত্রে ব্যবহৃত হয় কিন্তু এর বাইরেও রয়েছে ব্ল্যাক টমেটো বা কালো টমেটো কিছুটা নীলচে বেগুনি রঙের রঙেরও বলা যেতে পারে তবে এর বাইরেরটা যেমন কালো দেখতে ভেতরে কিন্তু তা নয় একটু লালচে সাধারণ টমেটোর থেকে এটি স্বাদে গন্ধে অনেক বেশি উগ্র বলেই জানা যায় কিন্তু তাতে কি এর গুণাগুণ সম্পর্কে জানলে অবাক হয়ে যাবেন। ব্রিটেনে সবার প্রথমে এই কালো টমেটোর উৎপাদন হয় মিউটেশনের মাধ্যমেই এই টমেটোর উদ্ভব বলে জানা যায় মনে করা হয় এই ধরনের বিশেষ টমেটো ক্যান্সারের সঙ্গে লড়তে সক্ষম বলা হয় নিয়মিত কালো টমেটো খেলে হৃদয়ে ঘটিত সমস্যা দূরে সরিয়ে রাখা যায় ম্যাগনিশিয়াম পটাশিয়ামও পাওয়া যায় এতে যা রক্ত স্বাভাবিক রাখে এক কথায় রক্তচাপ স্বাভাবিক রাখে সুগারের সমস্যা সমাধানে কালো টমেটো আপনার পক্ষে উপকারী প্রমাণিত হতে পারে চোখের জন্য উপকারী এই টমেটো ভিটামিন এ এবং ভিটামিন সি ঘাটতি পূরণ করে এই টমেটো চোখের জন্য উপকারী এছাড়া ভিটামিন এ এবং ভিটামিন সি এর ঘাটতি পূরণ করে এই কালো টমেটো ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন